জুমার নামাজে আগের হাজির হওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন, ফজিলত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে, এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্তভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে। আর সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো। কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসে কথা বলা হয়েছে, আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো। এক, ওয়াবাক্কারা ওয়াবতাকার, তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো। তিন, ওয়াদানা, ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো। চার, ওয়াস্তামা, জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে শুনলো। পাঁচ, ও আনসাতা, এবং চুপ থাকলো, কোনো কথা বলল না। এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে, কানালাহু বিকুল্লি খুতওয়াতিন ইখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ও কিয়ামুহা, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় সে পায়ে হেঁটে আসছে, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর রোজা রাখার, এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।